হ্যালো ভিউয়ার্স, এই প্রচণ্ড গরমে আমি আমার হাইড্রেঞ্জিয়া গাছকে কিভাবে এত ফুলে ভরে রেখেছি, মাটিটা কিভাবে প্রস্তুত করেছি, ফার্টিলাইজার কি ইউজ করেছি সবই এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কিছুদিন আগে কি পরিমাণ গরম পড়েছে সেটি সবারই জানা। নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সবখানি 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার ছিল। এই কড়া রোদে এই ফুলগুলিকে টিকিয়ে রাখা সত্যি ভাববার বিষয় ছিল। এই তীব্র গরম এবং কড়া রোদের জন্য এই ফুলগুলো আমার একদমই শুকিয়ে যাচ্ছিল, একদম নেতিয়ে পড়েছিল। তারপর আমি একদিন একটি ছোট্ট এবং সহজ টিপস ফলো করি, তারপর এই ফুলগুলি একদম প্রাণবন্ত হয়ে যায়। হাইড্রেঞ্জিয়া ফুল কোন মাসে ফোটে একটু বলে নিই। এই ফুল মার্চের শেষের দিকে ফোটা শুরু হয় এবং মের মাঝামাঝি পর্যন্ত থাকে, আবার অক্টোবর থেকে ফোটা শুরু হয়। এই গাছে রোগ প্রকার আক্রমণ বেশি একটা দেখা যায় না, তবে যেটি দেখা যায় সেটি হচ্ছে পাউডারি মিলডিও, আরটা হচ্ছে পাতার ব্ল্যাক স্পট। আমার এই হাইড্রেঞ্জিয়া গাছটির বয়স 2 বছর, এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম রোগ পোকা দেখতে পারিনি। হঠাৎ কোনো কোনো সময় 2-1টি পাতায় ব্ল্যাক স্পট দেখা গিয়েছে, আমি সেটি কেটে ফেলেছি। পাতায় যদি অতিরিক্ত ব্ল্যাক স্পট লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অবশ্যই ইনসেক্টিসাইড ইউজ করতে হবে। গরমের মরশুমে হাইড্রেঞ্জিয়া গাছের বিশেষ যত্নের প্রয়োজন। আবহাওয়া বুঝে গাছে পানি দিতে হবে, তীব্র গরমে এবং রোদ্রে গাছ ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, তা না হলে গাছ মারা যাবে। এখন আসছি কী কী ফার্টিলাইজার ইউজ করলে এরকম গাছ ভর্তি ফুল দেবে। চারা গাছ প্রতিস্থাপনের শুরুতে জৈব সার দিতে হবে, 5 থেকে 6 মাস পর NPK ইউজ করা যেতে পারে। পরবর্তী সময়ে 2 মাস অন্তর 1 চামচ সর্ষে খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং কুচি, 1 চামচ নিম খোল ও 1/2 চামচ পটাশ দিতে হবে। এই গাছের জন্য 1 ভাগ গার্ডেন সয়েল বা উর্বর বেলে দোআঁশ মাটি, 1 ভাগ নদীর সাদা বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো পচানো গোবর সার বা পাতা পচা সার দিয়ে মাটিটা প্রস্তুত করতে হবে। হাইড্রেঞ্জিয়া গাছ যেহেতু একটু ঝোপালু প্রকৃতির হয় তাই সবসময় এই গাছের জন্য 10 থেকে 12 ইঞ্চি টপ নেওয়া আবশ্যক। এবার আসছি হাইড্রেঞ্জিয়া গাছের জন্য স্থান নির্বাচন। এই ফুল গাছ উজ্জ্বল সূর্যের আলোর চেয়ে হালকা ছায়ায় ভালোভাবে বৃদ্ধি পায়। সকাল এবং বিকেলের হালকা রোদ পায় এমন স্থানে গাছটিকে রাখতে হবে। প্রথমেই বলেছি এই হাইড্রেঞ্জিয়া ফুল ফোটার সময় হলো বসন্ত ও গ্রীষ্ম। আমাদের দেশে বসন্তের শেষভাগ থেকেই ফুটতে শুরু করে এই ফুলটি। নজর কাড়া সৌন্দর্যের জন্য কদর বাড়ছে এই চিত্তাকর্ষক হাইড্রেঞ্জিয়ার। টবে মাটিতে দুভাবেই এই ফুলের চারা প্রতিস্থাপন করা যায়, ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে জায়গায়ও গাছটি বেঁচে থাকে। আমাদের দেশে সাদা গোলাপি মেশানো হাইড্রেঞ্জিয়া হর্টেনসিস ভ্যারাইটি জাতটি সহজলভ্য। এছাড়া গোলাপি, নীল, হালকা সবুজ, বেগুনি, লাল, ঘিয়ে এবং মিশ্র রঙেরও হয়ে থাকে এই ফুল। মাটির pH লেভেল অনুযায়ী এই হাইড্রেঞ্জিয়া ফুলের রং পরিবর্তন হয়। pH 6 থেকে 7 হলে ফুল গোলাপি রঙের হয়, pH 8-এর বেশি হলে আবার সাদা হয়ে যায়। আপনি যদি নীল ফুল চান তবে অবশ্যই মৃত্তিকার pH লেভেল 4.5 থেকে 5.5-এর মধ্যেই রাখতে হবে। শুধুমাত্র গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে যদি এই মাটিটা প্রস্তুত করা হয় তবুও কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে। এই ফুলে রং পরিবর্তন করতে হলে 15 দিন অন্তর অন্তর ভিনিগার বা কফি অ্যাড করতে হবে। সেক্ষেত্রে 1 চামচ ভিনিগার বা 1 চামচ কফি 1 লিটার পানিতে গুলিয়ে দিতে হবে। যারা নর্থ বেঙ্গলে থাকে তাদের কাছে এই গাছ ভীষণই সহজলভ্য এবং ভীষণই স্বল্প মূল্যে পাওয়া যায়। আমি 2 বছর আগে এই গাছটি মাত্র 30 টাকা দিয়ে কিনেছি। বিশেষ করে দার্জিলিংয়ে কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। দার্জিলিংয়ে বেড়াতে গেলে এই গাছ আপনাদের চোখে পড়বেই। সেখান থেকে একটি ডাল বাড়িতে নিয়ে এসে মাটিতে পুঁতে দিলে আশা করা যায় সেখান থেকে একটি নতুন চারা গাছ জন্মাবে।
এক্ষেত্রে ডালটিকে ডাইরেক্ট সানলাইটে বসালে চলবে না, একটু ছায়াযুক্ত স্থানে কিন্তু ডালটিকে রাখতে হবে। হাইড্রেঞ্জিয়া গাছের গোড়ায় পানি জমে থাকাটা খুবই ক্ষতিকারক। গাছটিকে এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যাতে গাছের গোড়ায় একদমই পানি জমে না থাকে। আমার এই হাইড্রেঞ্জিয়া গাছের গোড়াটি একবার দেখুন, আমি এমনভাবে গাছটিকে এখানে বসিয়েছি যাতে করে এখানে কোনোভাবেই পানি দাঁড়ানো সম্ভব না। এখানে আমি করেছি কি, গাছটি যেখানে বসিয়েছি ওই জায়গাটিকে মাটি দিয়ে উঁচু করেছি এবং সাইডে ক্রমশ এভাবে ঢালু করে দিয়েছি যাতে করে গড়িয়ে পড়বে পানিটা, কিন্তু গোড়ায় কিন্তু একদমই পানি জমবে না। শীতকালে এই গাছের পাতা একদমই শুকিয়ে যায়, পাতা একদমই বের হতে দেখা যায় না। আর তখন কি করতে হবে, মাটিটাকে কিন্তু ভালোভাবে এই সময় ভিজিয়ে রাখতে হবে। আর যখন বসন্ত আসবে অর্থাৎ ফেব্রুয়ারি শেষের দিকে এবং মার্চের শুরুর দিকে নতুন পাতা এবং অসংখ্য কুঁড়ি চলে আসবে এই হাইড্রেঞ্জিয়া গাছে। এই ফুলটি পাহাড়ি অঞ্চলে খুব বেশি পরিমাণে দেখা যায়, বিশেষ করে দার্জিলিং সিকিমে। প্রথমে এই ফুলটি যখন কুঁড়ি অবস্থায় থাকে তখন সবুজ রঙের হয়, তারপর আস্তে আস্তে হালকা গোলাপি থেকে একদম ডিপ গোলাপি, এবং যখন মাটি পিএইচ পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু গাঢ় নীল বর্ণ ধারণ করতে পারে। কুঁড়ি থেকে সম্পূর্ণ ফুল ফুটতে এটি দীর্ঘ সময় নেয়, প্রায় 15 থেকে 20 দিন, এবং সম্পূর্ণ ফুল ফুটে যাওয়ার পরেও এটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। এই ফুলটি প্রায় আরও 15 থেকে 20 দিন বা 25 দিন পর্যন্ত এই সম্পূর্ণ ফুলটি এভাবেই টিকে থাকে। এবার আসছি কীভাবে প্রচণ্ড গরমে এবং ফুল সানলাইট থেকে এই হাইড্রেঞ্জিয়াকে সবুজ এবং সতেজ রাখবেন। কিছুই না, জাস্ট এরকম সুতি কাপড় বা এরকম একটি ওড়না গাছের উপর শেডের মতন দিয়ে দিয়েছি। এতে করে কী হবে, ডাইরেক্ট সানলাইট এই ফুলের উপর পড়বে না, ফুলগুলোও নেতেই পড়বে না, এবং গাছটিও ভীষণ সতেজ থাকবে। যাদের টবগুলো খুব বড় সাইজের এবং সেখান থেকে সরানো একটু কষ্টসাধ্য, তারা কিন্তু খুব সহজেই এই টিপস ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।